أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর যুবক যুবতীদের উদ্দেশ্যে পাঁচটি উপদেশ হে যুবক যুবতী তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের পাঁচটি উপদেশ কাজে লাগাও তোমার জীবনে কল্যাণ হবে কল্যাণ হতেই হবে হবে কল আমার বিভিন্ন সাল্লাই সাল্লাম লিরজুলিন ওইজু এগোতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হার কবলা হারামিকা ও সিহাতাকা কবলা সাকামিকা ও গিনা কবল ফকরী ও ফারা কা কবলা শগুলিকা ও হয়াত কা কবলা মৌতি ইমাম তিরমিজি রহমাল হাদিসটি নিয়ে এসেছেন মসকাতলমস পাঁচ হাজার একশত চুহত্তর নম্বর হাদী মসকাতমস পাঁচ হাজার একশতো চুহত্তর নম্বর হাদিস আমার ইব্রামিমন আউদি রাদ আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম জৈনক ব্যক্তিকে নসিহত স্বরূপ বললেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজ করাকে বিরাট সম্পদ মনে করো পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজকে পাঁচটি কাজ করাকে বিরাট সম্পদ মনে করো এক নম্বরে তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগায় তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগায় রোগান্ত রোগা ক্রান্ত রোগা অসুস্থ হওয়ার পূর্বে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগায় দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে কাজে লাগায় দরিদ্রতা হওয়ার পূর্বে অভাবমুক্তকে কাজে লাগায়ো ব্যস্ততার পূর্বে অবসর সময়কে সময়কে কাজে লাগায়ো মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগায়ো জি পাঁচটি নসিহত বুঝার আমাদের অনেক সময়তে হয়তো সমস্যা হয় যে হে যুবক যুবতী তোমার বয়স এখন যৌবন রয়েছে অন্যায় অপকর্ম না করে তোমার এই যৌবনকে ভালো কাজে লাগাও আমরা অনেক ভাই বোন যারা রয়েছে আমরা যুবক যুবতী একে অপরের সাথে আপনার অন্যায় অশ্লীলতা কাজে আমরা ব্যস্ততা থাকি একে অপরের সাথে জেনা ব্যবিচার অন্যায় অপকর্মের মাধ্যমে যৌবন কাটাই দিই আপনার জীবনকে আপনার যৌবনকে ভালো কাজের মাধ্যমে কাটান জেনা ব্যবিচার নয় অন্যায় অপকর্ম নয় অশ্লীলতা বিহায়পনা নয় তাই আপনার যে আল্লাহ সবহান তালা বোন তোমার সুন্দর এই সুন্দর চেহারা আল্লাহ সবহানা তালা দান করেছেন তোমার সুন্দর চেহারা তুমি নিজেকে পর্দার সহিত রাখো দেখবে আল্লাহ সবহানা তালা তোমার ভালো পাত্রে নিয়ে যাবে ভালো একজন স্বামী পেয়ে যাবে খুশি আনন্দে যাপন করবে আদর্শ ছেলে মেয়ে জীবনযাপন করবে পর্দা পুশিদা দিনের হুকুম আহকাম মা মেনে চলার জন্য আল্লাহর কাছে চেষ্টা করো আল্লাহর কাছে বেশি বেশি চাও জিনা বেবিচার অন্যায় উপকর্ম যা রয়েছে এইগুলো থেকে নিজেকে রক্ষা করো মানুষকে ধোকা দেওয়া থেকে রক্ষা করো আমানতের খিয়ানত করা থেকে রক্ষা করো অন্যায় উপকর্ম থেকে নিজেকে রক্ষা করো সময় মতো ঠিক মতো সালাদ পড়ার চেষ্টা করিও সিয়াম তোমার উপর ফরজ হলে স্যাম করিও হজ ফরজ হলে হজ ঠিক আদায় করিও জাকাত ফরজ হলে জাকাত আদায় করিও সকল প্রকার অন্য উপকর্ম থেকে নিজেকে পরিবারকে ছেলে রক্ষা করার চেষ্টা করিও জি তোমার যখন রোগ মানে ভালো থাকবে ভালো সুস্থতা থাকবে ওই সময়তে যেগুলা কাজ সেসব কাজগুলা করে নিও অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগার জন্য হাদিসে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলছেন তোমার দরিদ্রতার পূর্বে অভাব মুক্তকে তার মানে এখন তুমি ভালো রয়েছ এখন তোমার টাকা পয়সা অনেক কিছু রয়েছে তাই তুমি ব্যয় করে সব শেষ না করে দিয়ে তুমি সেইভাবে চলার চেষ্টা করিও তাহলে তোমার কোনো সময়তে দারিদ্রতা পেয়ে বসবে না আল্লাহ তোমাকে রক্ষা করবেন ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তুমি এখন অবসর রয়েছে। অবসর সময়ে তোমার কাজগুলা গোছে নাও তোমার আর ভবিষ্যতে কী কাজ আছে পরে কী কাজ আছে প্রত্যেকটি কাজ সময় মতো করো প্রত্যেকটি কাজ সময় মতো করো আজকের কাজ আজকেই করো মনে রাখো যে আজকে কার ফেলে রাখলে অনেক কাজ হয়ে যাবে তাই আজকে যে কাজ তুমি আজকে যে কাজটা আগামীদের জন্য ফেলে রাখিও না আজকেই করে ফেলো তাহলে তোমার কল্যাণ হবে মৃত্যুর পূর্বে হায়াতকে তোমার এখন জীবন রয়েছে যত প্রকার ভালো কাজ করা রয়েছে কাজগুলা করে বসো মৃত্যু এখনই আসে নাই মৃত্যু আসলে আর কোনো কাজ করার কারোর ক্ষমতা নেই মৃত্যু আসলে কেউ কোনো কাজ করতে পারবে না তাই মৃত্যু আসার আগে আগে তোমার যত প্রকার ভালো কাজ কাজগুলা করে নিও তোমার কেউ ঋণ পেলে ঋণ কারোর কাছে ঋণ থাকলে পারে ঋণ পরিশোধ করে নিও মানুষের কাছে কাউরির হক মেরে থাকলে হক তাও বা তার কাছে ক্ষমা চেয়ে নিও তার কাছে ক্ষমা চেয়ে নিও যাহ এইভাবে হাদিসটি আপনার জীবন আমার জীবনে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ সুফহানা তালা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ করার তাফিক দান করেন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন অল্লাহ আলাম شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم, وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء